হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা রবিবার। তো আমরা বেরিয়ে পড়েছি ছুটির দিন দুপুরবেলা। যেমন আরেকটা রবিবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা গিয়েছিলাম আরণ্য পাখিরালয়ে, যেটা কিনা বাড়িপুরের শাসনে। আর আজকে আমরা প্রথমে যাব, গাড়িতে পেট্রোল অনেক কম আছে, তো আগে পেট্রোল ভরবো, তারপর আমরা ওখান থেকে দেখা যাক কোথায় যাই। তো বন্ধুরা, আমরা গাড়িতে পেট্রোল ভরিয়ে চলে এসেছি। এখন আমরা আজকে ঠিক করলাম যে কাটাখালের দিকে যাব। এটা খুব সুন্দর একটা জায়গা, বাড়িপুরের কাছাকাছি। তো আমরা এখন আছি সুভাষগ্রাম রেলগেটের এখানে দাঁড়িয়ে। রেলগেট থেকে আমরা এগোবো কাটাখালের দিকে। আপনারা সাথে থাকুন। আমাদের বাঁদিকে বন্ধুরা সুভাষগ্রাম রেলগেট পড়ছে, বাঁদিকটা এই যে। আমরা এখন রেলগেট ক্রস করছি সুভাষগ্রাম থেকে। দেখা যাক কত সময় লাগে। বেশিক্ষণ লাগে না, মোটামুটি 15-20 মিনিট মতো লাগে আসতেই গাড়ি চালালে। দেখা যাক কতটা সময় লাগে। আমরা সাথে থাকুন। এদিকটা অনেকটাই ফাঁকা, মাঝে মাঝে একটু গাছপালা আছে, একটা গভর্নমেন্ট কলেজও আছে, ল কলেজ। আমরা কটা স্টার্ট করেছিলাম? 4:10। এখন কটা বাজে? 4:15। মোটামুটি আর 5-10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি। কাটাখালের একদিকটাই হচ্ছে কাটাখালটা, আর আরেকদিকে হচ্ছে চাষের জমি, মানে ধান খেত। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে একটা পুরনো রাজবাড়িও আছে, সেটা একটু ভিতরে যেতে হয়। আমরা আগে সাউথ গড়িয়া, আমরা আগে কাটাখালের ওখানটায় যাবো। আমরা এবার ইচ্ছা ছিল কিন্তু কালারটা দেখে আর ঘুরতে ইচ্ছা করছে না। যেমন দিয়েছিল শরীর সেরকম না, বেশ ঠিক পেছনের সিটটা কীরকম হলো কম করে। আমরা যেদিকে এগোচ্ছি ঠিক তার বাম দিকে একটা মন্দির পড়ে, কালী মন্দির। আর একটু এগোলেই আমরা কাটাখালের কাছাকাছি এসে গেছি। সামনে ব্রিজটা পার হয়ে বন্ধুরা আমরা ডান দিকে ঢুকবো কালাকালের দিকে। আমরা এসে অনেকবার স্কুটি প্র্যাকটিসও করেছি টেস্ট ড্রাইভের আগে। ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা বলে অনেকেই এখানে প্র্যাকটিসও করে। সামনেই বোর্ড দেওয়া আছে বাড়িপুর কাটাখাল।
এইখান থেকে কাটাখাল হয়ে রাস্তাটা সোজা যাচ্ছে বাড়িপুরের দিকে। মাঝখানে সীতাকুণ্ড বলে একটা জায়গা পড়ে, সেখান থেকে ডান দিকে ঘুরলেই বাড়ি। সুন্দর দেখুন বন্ধুরা জায়গাটা, ডান দিকে খাল আছে। এখন যদিও গরমের সময় একটু জলটা কমে এসছে, ওই জন্য আপনাদেরকে সেইভাবে দেখানো যাচ্ছে না। খালের মধ্যে বক ছবি আর একটু এগুলোই দেখা যাবে। বাঁ দিকে আছে চাষের জমি, গরু চড়ে। তবে কিছু কিছু জায়গা আছে এখন এখানে ঘিরে রাখা হয়েছে, পরবর্তীকালে হয়তো কোনো প্রজেক্ট হবে। এই বাঁ দিকটা দেখুন বন্ধুরা কি সুন্দর, পুরোটাই চাষের জমি, ধান ক্ষেত, যার ওপর দিয়ে হাই টেনশন লাইন গেছে। সুন্দর ফাঁকা জায়গা, মাকার মাঝখান দিয়ে রাস্তা। যারা স্কুটি লার্নার, স্কুটি বা বাইকে, তারা খুব সহজেই এখানে এসে প্র্যাকটিস করতে পারে। মাদিকটা দেখুন বন্ধুরা কি সুন্দর, পুরো সবুজে ভরা, ধান হয়ে আছে। কাটাখাল থেকে ডান দিকে গেলে বাড়িপুর বন্ধুরা, আর বাঁ দিকে গেলে চম্পাহাটি। এখানে রোড ডিরেকশন দেওয়া আছে, আমরা বাঁ দিকে যাব। দেখতে পেয়েছো, আমরা বাঁ দিকে ঘুরব। সামনে সোজা গেলে চম্পাহাটি, আমরা বাঁ দিকে ঢুকবো বন্ধুরা। বাঁ দিকে একদম এই কর্নারে একটা মন্দির রয়েছে, মন্দির থেকে মন্দিরের গা দিয়ে রাস্তাটা ঢুকছে। এই ভিতর দিয়ে গিয়ে আমরা আপনাদের রাজবাড়িটা দেখাবো। আর রাস্তা তো জোরে গাড়ি চালানো যাচ্ছে না, আমরা কি রাজবাড়ির কাছাকাছি এসেছি? গরমের মধ্যে এখানে কিন্তু গরম লাগছে না, এত গাছপালা। হ্যাঁ, যে কারণে এখানে গরমের অনুভূতিটা হয়। তাছাড়া রোদটাও এখন পড়ে আসছে আসছে, একদম পুরো গ্রামের পরিবেশ। ঠান্ডাটা হবে কি করে আমাদের ওখানে, এত মানে গাছপালা তো নেই, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সব জায়গায়, কাজ হচ্ছে, গাছপালা সব কেটে দেওয়া হয়েছে না, তো সেই ঠান্ডা অনুভূতিটাই থাকবে। এখানে দেখো প্রচুর বাঁশ বাগান, আর এটা বোধহয় একটা পিকনিক স্পট করে রেখেছে। অবকাশ পিকনিক গার্ডেন হাউস, পিকনিক স্পট। বাঁ দিকে কি পড়বে, thank you.
রাজবাড়ি, রাজবাড়ি আর আগের রাজবাড়ি নেই না, কিন্তু একটা তো চিহ্ন, হ্যাঁ একটা ইতিহাস রয়েছে জড়িয়ে, ইতিহাস জড়িয়ে রয়েছে। সামনেটা খুব সুন্দর করে বাগান করা আছে, মেনটেনেন্সের অভাবে সেই পুরনো প্রাচুর্যটা হারিয়ে গেছে। এখানে কিছু একটা আছে যেটা বেশ সুন্দর, একটা পার্ক টাইপ, হ্যাঁ এখন পার্ক আর পিকনিক স্পট, এরিয়াটা বেশ সুন্দর সাজানো গোছানো, তাই না? সামনে কত সুন্দর দেখুন, দেখলেই বোঝা যায় যে তার একটা আলাদা ইচ্ছে রয়েছে। রাজবাড়ির গেট এন্ট্রেন্স আরো সুন্দর ছিল। এখান থেকে সোজা গেলে রাস্তাটা এবার মেন রোড থেকে বাঁ দিকে ঢুকবো, সুভাষগ্রাম দিকে যাব। সোজা গেলে চম্পাহাটি, আমরা বাঁ দিক ধরবো, বাঁ দিক ধরে আমরা সুভাষগ্রামে যাবো।